বন্ধুরা, পরিরা তানিদের বাড়িতে এসেই ঈদের নিমন্ত্রণ নয়, আর সবাই মিলে চলছে জমিয়ে খাওয়া দাওয়া। তো এই সুন্দর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হলো ছোট্ট পরির বাড়ি। ইন্দু তো সকাল সকাল রেডি হয়ে ভাত বসিয়েছে। সকাল সকাল মা তো আমাকে তৈরি করে দিল, কিন্তু মামা নিজে কোথায় গেল? আরে বাবা, রান্না করে বসে এখন কি করছে? দেরি হয়ে যাবে। ও মামা! হ্যাঁ, কি বলছিস মা? ও মামা, আজকে তো নিমন্ত্রণ, তুমি আমার রান্না করে এখন ভাত চাপিয়ে বসে আছো কেন? এদিকে তো তানির বাড়ি যেতে দেরি হয়ে যাবে। আরে না রে মা, তোর বাবা তো আমাদের সঙ্গে যাচ্ছে না, তোর বাবা চলে গিয়েছে কাজে, এবার বাড়ি এসে খাবে মা, সেই জন্য একটু সিদ্ধ ভাত বসিয়ে রাখলাম। ও হ্যাঁ বুঝলাম। আচ্ছা, কিন্তু আমি একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো। তানি আগের দিন বারবার করে বলে দিয়েছে পরি, তোরা একটু তাড়াতাড়ি যাবি, একটু খেলা করবো। মামা তুমি রেডি হও না। মারে, আমি সকালে স্নান করে রেডি হয়ে বসেছি, কিন্তু দাঁড়া, তুলি রেডি হো, ওদিকে চিঙ্কি পিঙ্কি দিদিরা সবাই আসুক, তারপরে তো যাবি। ও তাও তো সত্যি কথা, ঠিকই বলেছো। ও আর চিঙ্কি পিঙ্কি তো সেই ঘুম থেকে দেরি করে উঠবে, তারপর সবার শেষে ঢেলতে দুলতে আমাদের বাড়ি আসবে, দেরি হয়ে যাবে। দেখি তুলি দিদি কি করছে। বুনু রেডি? কি রে, তুই রেডি হয়েছিস? আরে বাবা, আমি তো ঠিক কখন রেডি হয়ে গেছি, এই দেখো না তোমাকে ডাক দিয়ে যাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি তোর গলা শুনেই, এই দেখ না আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু কখন যাবি রে? আরে দাঁড়াও দাঁড়াও, মামা এখন আবার ভাত বুঝিয়েছে, কখন হবে দাঁড়াও তো ভাল লাগে না, ওদিকে চিঙ্কি পিঙ্কি দিদি কখন আসবে কে জানে। আচ্ছা চল আমরা যাই ওখানে গিয়ে অপেক্ষা করি, ঠিক চলে আসবে। দেখ এই দিদি, দিদি কোথায় যাচ্ছে? দিদি গুদে আমি তো জানি না, কি জানি মামা কিছু বলেনি। চল চল দেখি দেখি ওরা কোথায় যাচ্ছে। দিদি দিদি আমরা যাবো, কোথায় যাচ্ছি? যাবো যাবো। হ্যাঁ রে বা, ঈদের নিমন্ত্রণ বলে কথা, আমার বন্ধু তানির বাড়ি, তোরা সবাই যাবি। ও এই ছেলে মেয়ে দুটো না, এই রোনোরাই কোথায় গেলি আবার? ঠিক বেরিয়ে এসছে। এই চল ওদের রেডি করতে হবে তো। কি মজা, চল চল ভাই রেডি হই, আমরা সবাই ঘুরতে যাবো দিদির সঙ্গে যাবো। মা রে, আমরা দিদিদের সঙ্গে নয়, আমরা ঘুরতে যাবো, কিন্তু দিদিরা আলাদা জায়গায় যাবে, আমরা আলাদা জায়গায়। না না না, দিদির সঙ্গে যাবো না, না হবে না হবে না। এ মা, এরকম পাগলামি করে না রাই, বাবা আসবে, বাবা এলে আমরা এক জায়গায় যাবো তো, সেখানেও তো নিমন্ত্রণ আছে আমাদের। আরে এই টুনা, কি সব বলছিস, তোরা যাচ্ছিস না? আরে দিদি ভাই দেখো না কি সমস্যা, রাজের আবার এক বন্ধু, সেও ঈদের নিমন্ত্রণ করেছে, এখন বলো তো না গেলে ব্যাপারটা কেরাম খারাপ হবে? তোমরা বরং যাও না, পরীর বন্ধু ওখানে তো তোমরাই আগে বলো, আমরা না গেলেও চলবে, কিন্তু এখানে রাজের এই বন্ধুর বাড়িতে না গেলে না আবার কিছু যদি মনে করে। ও মা তাই নাকি, আমি তো সকাল থেকে জানতাম তোরা বুঝি আমাদের সঙ্গে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখ যেটা ভালো হয় সেটাই কর। এ যা দোদরাই, আমাদের তো আর একসঙ্গে যাওয়া হলো না রে। আরে মন খারাপ করিস না, আবার কখনো যাবো একসঙ্গে। চলো চলো ঘরে চলো, এবার ড্রেস চেঞ্জ করতে হবে তো, সাজুগুজু করতে হবে না? আর এদিকে কিছুক্ষণের মধ্যেই আমাদের চিঙ্কি পিঙ্কি আর গুড্ডু চলে এলো সেজেগুজে। পড়ি রে চলে এলাম, এই তো খুব ভালো করেছো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। এ পড়ি পড়ি নিমন্ত্রণ রে। আচ্ছা পড়ি শোন না, ওরা কি কি রান্না করবে রে আজকে? বাবা ওদের বাড়িতে ঈদ, ঈদে তো কত কি রান্না করে, আমরা যেরকম পুজো টুজোতে অনেক কিছু রান্না করি না, ঠিক তেমনি। ও তাহলে তো আজকে জোর খাওয়া দাওয়া হবে রে। হ্যাঁ এই পিঙ্কি পিঙ্কি, আমার জানিস তো ওই জন্য এখানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, এই তোর জন্য, তুই এখানে এসে এরম করছিস, তাহলে ওদের বাড়ি গিয়ে আরো কি মারাত্মক করবি বলতো? তোর জন্য মান সম্মান থাকে না, ভাবে বোধ হয় কি হ্যাংলা রে বাবা এরা। এই চুপ কর তো, আমি কি ওখানে ঘুরু ঘুরু করতে যাচ্ছি? খেতেই তো যাচ্ছি, তা খেতে যখন যাচ্ছি ভালো মন্দ কি আছে খবর নেবো না? না খবর নিয়ে শুধু শুধু যাবো কত করে, একই তো সকাল ভালো ঘুমটা হলো না। হ্যাঁ সেই তো, বেলা 10টা অবধি পেছন উল্টে ঘুম দিস, আর তোর নাকি ঘুমই হয় না। তবে আজকে অবশ্য একটু তাড়াতাড়ি উঠেছিলি, সেটার অবশ্যই একটা কারণ আছে, আসলে তুই জানি আজকে খেতে যাবি, সেই জন্য শান্তি করে তোর ঘুমটাও হয়নি। পিঙ্কি দিদি জানো তো, গরম গরম বিরিয়ানি হবে, আবার শিমুয়ের পায়েস হবে, আবার মাংস হবে কষা কষা, আর নানা রকম ফলমূলও থাকবে। পরি বলছিস কি রে, বিরিয়ানি কষা মাংস আবার শিমুয়ের পায়েস, চল না রে তাড়াতাড়ি। আরে দাঁড়া দাঁড়াও, এমিলি দি এখনো আসেনি, ওদিকে মুন্নি মুন্নি দি কি করছে? হ্যাঁ রে পরি, এখনো তো চিন্টুটা বেরোলো না, চিন্টু এ চিন্টু তাড়াতাড়ি আয়। আরে গুড্ডু চলে এসছিস, এই দেখ আমিও রেডি নতুন জামা কাপড় পরে। এই চিন্টু তুই একা এলি যে, মুনি মুরুদি কই, ওরা এখন এলো না যে? এই
আমরা যাব না রে। আরে অমুনিদি, যাবে না কেন তোমরা? না রে, আমি লোকের বাড়িতে খেতে যাই না বাবা। হে মা, সবাই খেতে নেমন্তন্ন করে গিয়েছে, তাহলে কেন যাবে না? না রে, ওই চিন্টুটা কোনো বুদ্ধি শুদ্ধি নেই, কেমন যেন লোভিষ্ঠ ভরা, কেউ তু করলেই তু তু করে চলে যায়। আমি আবার ওই রকম নই, আমি ওসব যাত্রার বাড়ি খেতে যাই না। এই বুনু, তুই কি রে? হ্যাঁ, যার যেতে ইচ্ছা যাবে, যার যেতে ইচ্ছা হয় না যাবে না। তুই না সত্যি একেবারে এখনো তোর কোনো ইয়ে হয়নি। এই যে মুন্নি, যা যা ঘরে গিয়ে ঘুমিয়ে নে বরং। এই পরি পরি রে, তোরা তো বডি এবং চলে এসেছি। আরে এই তো এমিলিদি, আরে সবাই তো রেডি, শুধু তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। যাক তাড়াতাড়ি চলে যেতে ভাগ্যিস, চলো চলো এবার যাই সবাই। আরে পরি, আজকে খেতে যাব, তার জন্য একটুখানি নাচানাচি লাপালাপি করতে হয় তো, তাহলে খিদে বাড়বে, হজম হবে ভালো। তার খিদেটা পাওয়ানোর জন্য একটু দেরি করে এলাম। এই তো এমিলিদি, তুমি একদম হক কথার এক কথা বললে, আমি তো এটাই বলছিলাম, সবাই আমার পেছনে লাগে, সব তোমার জন্য আমি খাই খাই করি বলে যা না তাই বলে। আর কিছুক্ষণের মধ্যেই ইন্দু রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। হ্যাঁ আমি রেডি, চল চল চল। এই বলে ইন্দু সব বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়লো তানিদের বাড়ির জন্য। আর এদিকে তানির বাড়িতে তানির আম্মু তো ঈদের জন্য রান্না বান্না করতে ব্যস্ত। আর এমন সময় আমাদের তানি ঘর থেকে সেজে গুজে নতুন জামা পরে বেরিয়ে এলো। আম্মু, ও আম্মু, বিরিয়ানির গন্ধ বেরিয়েছে, তুমি বুঝি বিরিয়ানি বানাচ্ছ? তানি বুড়ি, তুই চলে এসেছিস সেজে গুজে? হ্যাঁ আম্মু, দেখো না আমার কেমন লাগছে নতুন জামাটা পরে। তোর আব্বু পছন্দ করে কিনে এনেছে, সেটা কি খারাপ হতে পারে রে পাগলি? খুব সুন্দর লাগছে। আচ্ছা আম্মু, বলছি সব রান্না বুঝি তুমি করে ফেলেছো? উমা, এটা হাড়িভর্তি বিরিয়ানি হচ্ছে, আর ওগুলোতে কি আছে আম্মু? আচ্ছা আম্মু, আমার ফেভারিট চিমুয়ে পায়েসটা করেছো তো? হ্যাঁ তানি, করেছি তো, তোর জিনিসটাই তো সবার আগে বানিয়েছি। দেখ দেখ, খুলে খুলে দেখ, প্রত্যেকবার তো তুই দেখিস গিয়ে। দেখি দেখি এটাতে কি আছে। ও, এটা তো আমার চিমুয়ের পায়েস, প্রথমেই ভালো জিনিসটা খুলেছি। ও, ওইখানে তো কষা মাংস। উমা, এখানে তো পকোড়া গরম গরম, আর এখানে তো চালের রুটি। আহ, কত ভালো ভালো খাবার আজকে। আম্মু, বলছি বিরিয়ানিটা হলেই বুঝি শেষ? হ্যাঁ তানি, এই তো বিরিয়ানিটা হলেই হয়ে যাবে। আর ওদিকে ফলগুলো জোগাড় করতে হবে, গোছাতে হবে তো। এই প্রথম পরিরা আমাদের বাড়ির নেমন্তন্ন ঈদে আসছে, বলো আম্মু কি মজা হচ্ছে, তুমি তাড়াতাড়ি করো, ওরা এক্ষুনি চলে আসবে তো। আর দিকে দেখতে না দেখতে তানির মা সব ফলমূল কেটে ফেললো আর থালা সাজিয়ে ফেললো। তানি রে, তোর আব্বুকে একটু ডাক তো, মিষ্টিটা তাড়াতাড়ি নিয়ে আসতে বল। আব্বু আব্বু আব্বু, বাইরে এসো। আর তানির ডাকতে না ডাকতেই তানির আব্বু তো ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। কি কো আম্মু, আমার আম্মুটাকে তো দেখছি খুব সুন্দর লাগছে। কি সুন্দর হয়েছে, জামাটা আমি পছন্দ করে সুন্দর করেই কিনেছি, তাই না? আব্বু আব্বু, নতুন পোশাকে তোমাকেও খুব ভালো লাগছে আব্বু। আম্মু তোমায় ডাকছিল, বলছিল মিষ্টি কিনে আনতে, আমার পরিবন্ধুরা তো চলে আসবে আব্বু। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে নিয়ে আসছি মিষ্টি। এই বলে পরির আব্বু তো মিষ্টি আনতে বেরিয়ে গেল। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই তানিদের বাড়িতে তো ইন্দু চলে এলো সদল বলে সমস্ত কাচ্চা বাচ্চা নিয়ে। তানি, ঈদ মুবারক। আরে আরে পরি, তোরা চলে এসেছিস সবাই। ও মা, চিঙ্কিদি বিঙ্কিদি গুডু দাদা, সবাই তোমরা চলে এসেছো। চিঙ্কি দাদা, কি মজা আমার, সবাইকে ঈদ মুবারক, চলো চলো বসবে চলো। ও, এই তো পরির মা চলে এসছো, আসো আসো বসো বসো। হ্যাঁ তানির মা, চলে এলাম গো, তাও তো একটু দেরি হয়ে গেল, সকালবেলা অনেক কাজ ছিল। হ্যাঁ ঠিকই বলেছো, কখন থেকে আমি বসে আছি, তানিকেও বলছি, পরির এখনো এলো না। যাই হোক তানির মা, ঈদ মোবারক, খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ দিদি, ঈদ মোবারক, আমিও আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও খুব ভালো থাকবেন। দিদি, এই দাওয়াতে একটু বসুন। এই বলে ইন্দু তো দাওয়ায় বসে পড়লো। তোমার দাওয়াটা কিন্তু বেশ সুন্দর গো, কি ঠান্ডা। আর দিদি, গরিব সরিব মানুষ আমরা, আমাদের কি আর অত ভালো গদর আছে? ওই যা আছে ওখানেই বসে বললাম। আরে না না বোন, ওরম করে বলো না, আমারও না এরকমই একটা ঘর ছিল, এখন আস্তে আস্তে সব অন্যরকম হয়ে গেছে। আজ সারাদিন খুব খাটাখাটনি করেছো তাই না বলো? এত কিছু রান্না করেছো দেখতেই তো পাচ্ছি, আমি তো জানি। আর দিদি, এই ঈদের দিনটা একটু রান্না বাড়ি না করলে হয়? আর পাঁচজন খাবে,
তাই না? আমার লোক খাইয়ে খুব ভালো লাগে। এই তানি, আমাদের বাড়ির মতো তোদের বাড়িতেও দুটো সুন্দর সুন্দর গরু। হ্যাঁ রে পরি, বাবা আবার আমাদের বাড়ির মতোই তো গাছপাতাও খায় দেখছি ওরা। হ্যাঁ মা তো রোজ সকালে দেয়, চল চল আমরা যাই ওদিকটা গিয়ে খেলা করি। ওই মিলিদি দেখো দেখো, আরি ভর্তি বিরিয়ানি, আমি তো থাকতে পারছি না, কি গন্ধ কি গন্ধ, মোমো করছে গো। শুধু বিরিয়ানি না কিরে, ওই ধপগুলো দেখছিস না, বড় বড় সাদা রঙের, ওইগুলোর মধ্যে জানিস ঈদের কত রকম রান্না থাকে? কি বললে গো? ওরে বাবারে, কিন্তু ফল দিয়ে কি করে বিরিয়ানি খাবো বলো তো? এ বোকা, তুই ফল দিয়ে বিরিয়ানি কেন খাবি? আগে ফল খেয়ে নেবো, তারপরে তো বিরিয়ানি চিমুয়ের পর সব খাবো। দেখো তো তুললি দিদি, এই জন্য না এরপর আমি আর কোনো জায়গায় আসবো না নিমন্ত্রণ খেতে। ও এলে না এমন করে, আমার না খুব লজ্জা লাগে জানো। আরে বোকা মেয়ে, বাচ্চা মানুষ, ও তো একটু খেতে ভালোবাসে, বাদ দে না ওর কথা, তুই এত ধরিস কেন? আর এদিকে কিছুক্ষণের মধ্যেই তানির আব্বু মিষ্টি নিয়ে বাড়ি চলে এলো। ও ফাতেমা, এই যাও না, মিষ্টি নিয়ে চলে এসেছি। ও তানির আব্বু এসেছো? হ্যাঁ হ্যাঁ দাও দাও, মিষ্টিটা দাও, ওটার জন্যই তো অপেক্ষা করছিলাম। ও দিদি আপনারা চলে এসেছেন, বাবা খুব ভালো করেছেন, ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন আপনারা। হ্যাঁ দাদা অনেকক্ষণ হলো এসেছি, আপনাকেও ঈদ মোবারক, খুব ভালো থাকবেন দাদা। আচ্ছা ফাতেমা, নাও নাও ওদের আবার খেতে দিদাও, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ গল্প করতে গিয়ে না দেরি হয়ে গেল, খেতে দি খেতে দি। এই তানি বলি বন্ধুদের নিয়ে বসে পড়, আমু খেতে দেবো। আর দেখতে দেখতে এই তানির মা তো খাবার দাবারের আয়োজন করতে শুরু করে দিল। এই তো সবাই বসে পড়েছো, আমি এবার খাবারগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ সবাই কিন্তু ভালো করে পেট ভরে খাবে বলে দিলুম, যার যেটা লাগবে সে সেটা চেয়ে নেবে, কিন্তু লজ্জা করবে না। আর তানির আম্মু দেখতে দেখতে এই সমস্ত রকম ফল খেজুর সব দিয়ে দিল। আচ্ছা সবাইকে সব ফল দিয়ে দিলাম, তোমরা সব এগুলো আগে খেয়ে নাও, তারপরে বিরিয়ানি দেব। পরিরা ফল খাওয়ার পর পরির আম্মু সবাইকে বিরিয়ানি দিতে লাগলো। এই নাও চিংকি, ভালো করে খাবে, তুলি ভালো করে খেও, এই নাও, এই না গুড্ডু খেও, এই নাও চিন্টু খেয়ে নাও পেট ভরে, নাও পেট ভরে সবাই বিরিয়ানি মাংস খাও। আর কেমন হয়েছে মাংস? আহা দারুন দারুন, কি ভালো বিরিয়ানিটা তানিরে, কি ভালো লাগলো খেতে, আহাহা এত সুন্দর বিরিয়ানি এর আগে কখনো খাইনি। তো বন্ধুরা, তানিদের বাড়িতে পরিরা তো জমি ঈদের খাওয়া দাওয়া করলো। এমনই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখতে হলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি, আর এইভাবে দেখতে থাকো আমাদের চ্যানেল। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।